নমস্কার বন্ধুরা আপনাদের কমেন্ট অনুযায়ী আজকের আলোচনার আলোচনার বিষয় হলো পূর্ণিমা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতাটি গ্রন্থের অন্তর্গত এবং এই কবিতাটির আলোচনা নিয়ে আসতে বলেছিলেন বেশ কয়েকজনই আপনারা যেমন জানেন যে যে কবিতাগুলির আলোচনা তথা যে কোনো সাহিত্য সাহিত্যের যে শাখাগুলো নিয়ে খুব কম আলোচনা হয়েছে বা একেবারেই আলোচনা নাই ইউটিউবে সেগুলো নিয়ে আমি আলোচনা দিই তো এই পূর্ণিমা কবিতার উপরেও কিন্তু তেমন কোনো আলোচনা ভিডিও নেই তো আমি চেষ্টা করেছি পূর্ণিমা কবিতাটিকে নিজের মতো করে ডিসকাস করার তবে এই কবিতাটিকে পড়ার আগে চিত্রাকাব্যগ্রন্থের অন্তর্গত যে কবিতাগুলি সমস্ত কবিতার যে মূল একটি কেন্দ্রীয় বিষয় সেইটি সম্পর্কে স্পষ্ট একটা ধারণা থাকা অত্যন্ত জরুরি চিত্রাকাব্যে প্রকৃতির সৌন্দর্যের বর্ণনার পাশাপাশি কবি কিন্তু নিজের জীবন দেবতার কথা বারবার স্মরণ করেছেন জীবন দেবতা কবিকে বারবার নেশাতুর করে তুলেছে তার সৌন্দর্য দেখে কবি বারবার বিস্ময়াভূত হয়েছেন এবং তারপরে কলম ধরতে বাধ্য হয়েছেন এবং কবিতা রচনা করেছেন এরকমই একটি চমৎকার কবিতা যৌ পূর্ণিমা পূর্ণিমা রাত্রে যে সৌন্দর্য সেইটিকে বর্ণনা করেছেন কিন্তু এই ক্ষেত্রে কবি একটি সুন্দর কথা দিয়ে শুরু করেছেন এবং আশ্চর্যময় কথা হলো আমাদের কাছে সত্য বলে মনে হবে কবি কি চেয়েছেন কবি চেয়েছেন যে বিভিন্ন বড় বড় লেখকদের লেখার মধ্যে প্রকৃতির যে সৌন্দর্যের ছাপ ধরা পড়ে সেই তত্ত্ব আলোচনার বইগুলো পড়ে পড়ে প্রকৃতিকে জানতে চেয়েছেন কবি প্রথম দিকে কিন্তু একসময় তার মন বিরক্ত হয়ে যায় যে প্রকৃতির সৌন্দর্যকে এইভাবে বর্ণনার মধ্যে ব্যাখ্যার মধ্যে তো ভালো লাগে না তাই তার ব্যাখ্যা শুনতে বিরক্ত বা পড়তে বিরক্ত লাগছিল একসময় তিনি ঘুমোতে যাচ্ছেন আর ওই সময় কিন্তু পূর্ণিমা যে সুন্দর আলো সেই আলো এসে তাকে কিন্তু স্বপ্নের দেশে নিয়ে যাচ্ছেন এবং তাকে বারবার বাহিরে ডাকছেন সেই যে সুন্দর রাত্রির মনোমুগ্ধকর দৃশ্য সেইটাকে কিন্তু কবি কখনো স্বপ্নে দেখছেন কখনো বাস্তবেই সে চাঁদের আলো দেখতে পাচ্ছেন জানলা দিয়ে তার শিওরে বা তার মাথার কাছে তার মুখের পরে বা সারা ঘরের মধ্যে ছড়িয়ে পড়ছে জ্যোৎস্না তথা জ্যোৎস্না বললে তো ভুল হবে একেবারেই পূর্ণিমার রাত্রি যেন ছড়িয়ে পড়ছে আলো দিচ্ছে তার জীবনে তো আসি কবিতাটির লাইনভিত্তিক আলোচনায় তিনি বলছেন পড়িতে ছিলাম গ্রন্থ বসিয়া একেলা সঙ্গীহীন প্রবাসের শূন্য সন্ধ্যাবেলা পরিবারে পরিপূর্ণ তো সঙ্গীহীন বিদেশে যাওয়ার পর তিনি তো ছিলেন সঙ্গীহীন তো সেই সময় সঙ্গীহীন হওয়ার কারণে শূন্য সন্ধ্যাবেলা অপ্রয়োজনীয় সন্ধ্যাবেলাটাকে তিনি পরিপূর্ণ করার জন্য কিন্তু একা একা গ্রন্থ পড়ছিলেন বসে বসে পণ্ডিতের লেখা সমালোচনার তথ্য এবার তিনি কি বলছেন বহু বড় বড় পণ্ডিতের লেখা কিন্তু সমালোচনার বই পড়ার চেষ্টা করছিলেন তিনি আর সেই পড়া হয় পড়ে হয় শেখা সৌন্দর্য কাহারে বলে সৌন্দর্যের সংজ্ঞা প্রকৃতপক্ষের সুন্দর জিনিসটা কি এটা বোঝার জন্য বিভিন্ন সমালোচক বা আলোচকদের বই পড়তে হয় সেই ক্ষেত্রে পড়তে গিয়ে কবি কী কী দেখেছেন তিনি বলছেন আছে কি কী বীজ কবিত্বকলায় যে কবিত্বের মধ্যে কি কি বীজ রয়েছে কি কি সৌন্দর্য রয়েছে এগুলো অন্যের লেখা পড়ে তিনি বোঝার চেষ্টা করেছেন কি কি লেখা বলছেন সেলি গেটে কোলরিচ কার কোন শ্রেণী পরিপরি বহুক্ষণ তাপিয়া উঠিল শির শ্রান্ত হলো মন এরকম হয় যে আমরা যখন কোথাও ঘুরতে যাই যে সৌন্দর্য আমরা দেখি প্রকৃতির সেটা যেভাবে আমাদের মনকে ছুঁয়ে যায় অনেক সময় কী হয় যে আলোচনার বই পড়তে গিয়ে সেই আলোচনার বইয়ের মধ্যে যখন আমরা একই রকম প্রাকৃতিক সৌন্দর্যকে দেখতে পাই সবাই সেটাকে রপ্ত করতে পারি না যেহেতু আলোচনার বই আমাদের অত বেশি ভালো লাগে না তো পড়তে পড়তে তিনি বিরক্ত হয়ে উঠেছেন তার মাথাটা তাপ তেপে উঠেছে যেন গরম হয়ে গেছে আর মনটা যেন শ্রান্ত মানে ক্লান্ত হয়ে গেছে মন এরপর তার মনে হলো কবির মনে হলো সব মিথ্যে কবিত্ব কল্পনা সৌন্দর্য সুরুচি রস সকলি জল্পনা লিপি বণিকের লিপি বণিক কাকে বলা হচ্ছে লিপি মানে অক্ষর অক্ষরের বণিক বা ব্যবসা করে যারা তাদেরকে লেখক বলা হয় লেখকদের এই সব গ্রন্থগুলো যা যেখানে সৌন্দর্য বর্ণনা করা হয়েছে তা প্রত্যেকটি লেখকের কিন্তু নিজস্ব চিন্তা সুতরাং প্রত্যেকটা পাঠকেরও নিজস্ব চিন্তা থাকা উচিত তাই জন্য কবির কিন্তু বিরক্ত লেগেছে এবং বলেছেন কবিত্ব জিনিসটা হচ্ছে পুরো কল্পনার বিষয় একবারে জল্পনা কল্পনা করছে কৌশল লিপি বণিকদের আর কি অন্ধ গ্রন্থ কীটগণ বহু বর্ষ ধরি শুধু করিছে রচন শব্দ মরিচিকা জাল শব্দের মরিচিকার জাল তৈরি করে রেখে তৈরি করার চেষ্টা করছে অন্ধ কীটগণ গ্রন্থ কীটগণ গ্রন্থ পাগল মানুষরা কিন্তু এগুলো রচনা করে গেছে যেন তাদেরকে গ্রন্থের কীট বলে তিনি আসলে ব্যঙ্গ করছেন আকাশের পরে এই ক্ষেত্রে দেখা যায় যে পরে শব্দটির পূর্বে আবার একটা কমা রয়েছে এর মানে হচ্ছে আকাশের উপরে আকাশের পরে অকর্ম আলস্যাবেশে দুলিবার তরে দীর্ঘ রাত্রি দিন দিন রাত আলসেমি দূর করার জন্যই যেন গ্রন্থ কীট মানুষেরা বই রচনা করেন বা শব্দ মরিচিকার চাল তৈরি করেন অবশেষে শান্তি মানেই তন্দ্রা তুরো চোখে এরপরে কিন্তু কবি পড়তে 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 শেষমেশ কোথায় গিয়ে পৌঁছাচ্ছেন কোন সিচুয়েশানে না তিনি শ্রান্ত হয়ে যাচ্ছেন সারা শরীর মন তার ক্লান্ত হয়ে যাচ্ছে তাই তন্দ্রা তুরো চোখে চোখে ঘুম নিয়ে তিনি কি করছেন বন্ধ করি গ্রন্থখানি তিনি বইটিকে বন্ধ করে দিয়ে বন্ধ করি গ্রন্থখানি তথা বইটিকে বন্ধ করে দিয়ে তিনি ঘড়ির দিকে চেয়ে তাকাচ্ছেন ঘড়িতে দেখিনু চাই দ্বিপ্রভোর রাতি অর্ধেক রাত্রি পার হয়ে গেছে সেই সময়টাতে কি করলেন তিনি চমকি আসন ছাড়ি নিবায়নুবাতি তারা হুড়ো করে কি করলেন কবি চমকে উঠলেন আর তাড়াতাড়ি ঘরের আলোটা নিভিয়ে দিলেন যেমন নিবিলো আলস যেমন যে মুহূর্তে আলোটা নিভে গেল উচ্ছ্বসিত স্রোতে মুক্ত দ্বারে ঠিক সেই সময় যেন অন্ধকারের মধ্যে বসেছিল পূর্ণিমার সৌন্দর্য সেই পূর্ণিমা একেবারে দৌড়ে আসছে দরজায় বাতায়নে মানে একেবারে জানলাই চতুর্দিক হতে চকিতে পড়িল কক্ষে বক্ষে চক্ষে আসি ত্রিভুবন বিপ্লাবিনী মৌন সুধা আসি রাত্রির যে সৌন্দর্য পৃথিবীর যে সৌন্দর্য সেটা আলোতে বোঝা যায় না সেটা অন্ধকারের মধ্যে অনুভব করা যায় তিনি বলছেন ত্রিভুবনকে প্লাবন করে দিয়েছে যে মৌন মানে শান্তির বা চুপচাপ থাকা যে হাসি প্রকৃতির যে হাস্যরস সেইগুলো কিন্তু ধীরে ধীরে কবির কক্ষের মধ্যে ঢুকল কবির বক্ষের মধ্যে প্রবেশ করলো কবির চক্ষের মধ্যে প্রবেশ করল তখনই কবি ধীরে ধীরে বলে উঠছেন হে সুন্দরী হে প্রেয়সী হে পূর্ণ পূর্ণিমা কী বলছেন পূর্ণ পূর্ণিমা হচ্ছে তার কাছে সুন্দরী তার প্রিয়জন তাই তিনি বলছেন অনন্তের অন্তর নাহি সীমা তব রহস্যের বলছে অনন্তকালের জন্য যে আমার অন্তরের মধ্যে শুয়ে রয়েছে সেই নারীটির তথা পূর্ণ পূর্ণিমার কিন্তু কোনো সীমা নেই তার রহস্যের এ কি মিষ্ট পরিহাসে সংশয়ের শুষ্কচিত্ত সৌন্দর্য উচ্ছ্বাসে মুহূর্তে ডুবালে বলছে এই কি করলে তুমি হে সুন্দর পূর্ণিমা তুমি কি করলা পরিহাস করে শুষ্কচিত্তটাতে সৌন্দর্যের উচ্ছ্বাস প্রবেশ করালে আমার মন যখন শুকনো হয়ে গেছে তখন আমার মধ্যে সৌন্দর্যের উচ্ছ্বাসে প্রবেশ করালে কখন দুয়ারে এসে মুখখানি বাড়ায়ে অভিসারিকার বেশে আছিলে দাঁড়ায়ে এক প্রান্তে রানী তিনি কিন্তু পূর্ণিমারাত্রিকে সুরের রানী হিসেবে দেখতে চাইছেন আর কি দেখছেন তিনি বলছেন যে আলোর মদ আলো যতক্ষণ ঘরে জ্বলছিল তখন কিন্তু এই সৌন্দর্য চিন্তাগুলো আসছিল না আলো যেয়ে নিভলো তখন সৌন্দর্য চিন্তা আসছে একেবারে রাত্রির মতো করে তাই তিনি বলছেন পূর্ণিমা রাত্রিকে অভিসারিকা অভিসারিকা মানে কি যে প্রেমিকার দিকে প্রেমিকের বা প্রেমিকের দিকে প্রেমিকার ছুটে যাওয়াকে বলছে অভিসার করা তো এইখানে অভিসারিকা তথা নারী হয়ে উঠেছে কিন্তু পূর্ণিমারাত্রি তথা প্রকৃতি আর তিনি কি সেই প্রকৃতি কি করেছে না আড়ালে এসে দাঁড়িয়েছিল অনেকক্ষণ থেকে সে সুরের রানী হয়েও সে আড়ালে দাঁড়িয়েছিল গল্প শুনছিল কখন যে অন্ধকারের আড়ালে এসে সে দাঁড়িয়েছিল কবি কিন্তু বুঝতে পারেননি সুদূর নক্ষত্র হতে সাথে করে আনি বিশ্বভরা নিরবতা তিনি এই যে পূর্ণিমারাত্রিটা সে কী করেছে অনেক দূর নক্ষত্রের দেহ হতে একটু একটু করে শান্তি বিশ্বভরা নিরবতাকে সঙ্গে করে নিয়ে এসেছিল আমি গৃহকোণে তর্কজাল বিজড়িত ঘন বাক্যবণে শুষ্কপত্র পরিকীর্ণ অক্ষরের পথে একাকি ভ্রমিতে ছিউ ভ্রমিতে ছিনু শূন্য মনোরথে তোমারই সন্ধানে কবি একটা দারুণ কথা বললেন এইখানে কবি কি বললেন কবি বলছেন আমি গৃহকণের মধ্যে বসে চার দেওয়ালের মধ্যে বসে এতক্ষণ যে পড়ছিলাম আসলে তোমাকেই খুঁজছিলাম সেই বইয়ের মধ্যে মধ্যে প্রকৃতির সৌন্দর্যকে খুঁজছিলাম কিন্তু কি হলো জানো আমি খুঁজে পাচ্ছিলাম না অনেকক্ষণ থেকে আমি কিন্তু ভ্রমরের মতো কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম অক্ষরের পথে পথে শূন্য মনোরথে কেবলমাত্র তোমার সন্ধান করছিলাম সে সময় কী হলো উদ্ভ্রান্ত এক ভক্তেরে এতক্ষণ ঘুরাইলে ছলনার ফেলে তো কি বলছেন যে এতক্ষণ থেকে তোমাকে তুমি আমার এত কাছে আছো তারপরেও আমাকে বোকা বানাচ্ছিলা আমি যদি আলোটা অনেক আগে নিভিয়ে দিতাম আর এগুলো আলোচনার বই না পড়তাম তাহলেও কিন্তু আমি রাত্রিটাকে সুন্দর করে কল্পনা করতে পারতাম তাই কবি বলছেন কখনই তুমি এসেছো অথচ আমাকে ছলনা করে দূরে সরিয়ে রেখেছিলে তোমার ভক্তকে কী জানি কেমন করে লুকায় দাঁড়ালে একটি ক্ষণিক ক্ষুদ্র দ্বীপের আড়ালে হে বিশ্বব্যাপী লক্ষ্মী তিনি বলছেন যে বি সারা বিশ্বের সৌন্দর্যের দেবী সাধনার দেবী এবং পাশাপাশি সম্পদের দেবী যে লক্ষ্মী সে লক্ষ্মী কখনোই ক্ষুদ্র আলো তথা প্রদীপের আড়ালে এসে অন্ধকারে এসে বসেছিল যেই প্রদীপ নিভিয়েছে সে নিজেকে কি করেছে উন্মুক্ত করে দিয়েছে কবির সামনে মুগ্ধ কর্ণপুটে গ্রন্থ হইতে গুটি গুটিকত বৃথাবাক্য উঠে আচ্ছন্ন করিয়াছিল কেমনই না জানি লোক লোকান্তর পূর্ণ তব মৌনবাণী তিনি কি বলছেন আমার কানের মধ্যে মুগ্ধ হয়ে যাচ্ছিল ধীরে ধীরে গ্রন্থের কথাগুলো গ্রন্থ হইতে বৃথা বৃথাবাক্য উঠে আচ্ছন্ন করিয়াছিল কিছুক্ষণ ধরে কি করেছিল সেই সময় প্রথমে মুগ্ধ করতে গেলেও কিন্তু আমার কানের ভেতরে ঢুকে ঢুকে ধীরে ধীরে মনের বয়স বাড়িয়ে দিচ্ছিল এই গ্রন্থগুলো আমাকে সব যেন ধীরে ধীরে বৃথা মানে ব্যর্থ বাক্য বলে মনে হচ্ছিল কিন্তু এই বাক্যগুলো আমার মনটাকে আচ্ছন্ন করে দিয়েছিলো ঢেকে ফেলেছিল এবার কিন্তু আমি বুঝলাম না কিভাবে এত পেছনের তথা লোকলোকান্তরপূর্ণ চারদিককার এত প্রাচীন প্রকৃতি বা পৃথিবী তার মধ্যে থেকে বয়ে নিয়ে আসা তুমি যে মৌন বাণী অর্থাৎ চুপ করে থাকার মধ্যেও তোমার যে এত কথা বলে যাওয়া এত সৌন্দর্য এই সৌন্দর্যটাকে তথা মৌন বাণীকে আমাদের কাছে তুমি পৌঁছে দিয়েছো অর্থাৎ কবির জীবন দেবতা কবিকে পরীক্ষায় নেননি শুধু পরীক্ষা নেওয়ার পাশাপাশি কবির মধ্যে যে সরল ইচ্ছাগুলো সেগুলোকে জাগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তো এইখানে কবিতাটি শেষ হলো কবিতাটির আলোচনা কেমন লাগলো জানাতে ভুলবে না কেউ অবশ্যই ভালো লাগলে শেয়ার শেয়ার করবে অনেকের সাথে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিওগুলো আরও আলোচনা পাওয়ার জন্য তোমরা নিজেরা কমেন্ট করো কোন কোন টপিক নিয়ে তোমাদের আলোচনা চাই আমি চেষ্টা করব সঠিক সময়ের মধ্যে সেই সবের আলোচনা দিয়ে দেওয়ার ভালো থেকো সবাই সাথে থেকো চ্যানেলের তোমরা আছো যতক্ষণ ততক্ষণ আমার এই আলোচনার পর্ব তোমরা তোমাদের সাপোর্টই আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ধন্যবাদ সকলে ভালো থেকো